সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বনফুল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চলের অসহায় হতদরিদ্র গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষেরা তাদের হাতে হাতে পায়, এরকম ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন এম এ মোতালেব সিআইপি মহোদয়। প্রকৃত পাওনাদাররা তাদের ইফতার সামগ্রী হাতে পেয়ে তারা খুশি হয়। ফুলবাবার জিনিস নিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং জিনিসটা যুক্ত পূর্বকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাতকানিয়া 16 নম্বর আমাদের সাতকানিয়া ইউনিয়নে সদর ইউনিয়নে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ও বনফুল কিষাণের চালক ওনার প্রতি বছরে আমি আমাদের এলাকার এই ইত্যাদিগুলো বিতরণ করে থাকি। এবছরও ইনশাল্লাহ আগামী দিনেও এর চেয়ে বেশি করে দিতে পারার মতো অন্যান্য ইউনিয়ন সাতকানিয়া লোহাগাড়ার জনঅনুষ্ঠান নেতা ওনাকে সবাই দোয়া করবেন, আগামীতে যেন এর থেকে আরও বৃদ্ধি দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব এম এম মোতালেব সিআইপি সাহেব আমাদের হরিয়ানা দিলমুবারে ইফতার সামগ্রী বিতরণ করছে, এজন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি উনি ভবিষ্যতে আরও বাড়িয়ে দেবেন এবং জনগণ সবাই সুযোগ সুবিধা নিয়ে দেবেন, এটাই আশা করি। এটা আশা করি ওনার জন্য আমরা দোয়া করছি। এবং এরিয়ার হন দায়িত্ব আছে কিনা আজকে আমাদের সাতকানিয়া 16 নম্বর আমাদের সাতকানিয়া ইউনিয়নে সদর ইউনিয়নে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও বনফুল কিষাণের চালক ওনার প্রতি বছরে আমি আমাদের এলাকার এই ইত্যাদিগুলো বিতরণ করে থাকি। এবছরও ইনশাল্লাহ আগামী দিনেও এর চেয়ে বেশি করে দিতে পারার মতো অন্যান্য ইউনিয়ন সাতকানিয়া লোহাগাড়ার জনঅনুষ্ঠান নেতা ওনাকে সবাই দোয়া করবেন, আগামীতে যেন এর থেকে আরও বৃদ্ধি দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব এম এম মোতালেব সিআইপি সাহেব আমাদের হরিয়ানা দিলমুবারে ইফতার সামগ্রী বিতরণ করছে, এজন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি উনি ভবিষ্যতে আরও বাড়িয়ে দেবেন এবং জনগণ সবাই সুযোগ সুবিধা নিয়ে দেবেন, এটাই আশা করি। এটা আশা করি ওনার জন্য আমরা দোয়া করছি। চেয়ারম্যান এবং এরিয়ার হন দায়িত্ব আছে কিনা
উপজেলা চেয়ারম্যান আমার আচ্ছা আচ্ছা কাঠ ফোন দিয়ে অনার হজম দেয় এভাবে কি বেকো দিয়ে হয় না প্রত্যেক বছর দেয় না বিসমিল্লাহ রহমান রহিম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর আর বনফুলর চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আর হেমন্তলের চেয়ার হিসাব 17-1 পৌরসভা তারা আজ ইফতার সামগ্রী রমজান শুরুতেই আর শুরু করবি আজ আর 17-1 এবং পৌরসভা লইয়া আজ শেষ দিন আর সোনা আর সাতখানিয়া সদর আর নিজের ইউনিয়ন আর দিয়ে আজ সোনাখানিয়া যে আর এই কার্যক্রম আপাতত শেষ করবম আর বাদ বাকি সাংবাদিক আছে বিভিন্ন সংগঠন আছে তারা আর করে এবং আরও যারা যারা প্রতিবছর আর দিই এই মতো রাস্তা পরিষ্কার সামগ্রী ইতারা আরা পরে সমন্বয় করি আর একটা হাসে পৌঁছে দিয়ে তো সুতরাং আর আজ শান্তি এবং আর মানুষের হাসে জিনিসটির যে সঠিকভাবে সুন্দরভাবে হসের থেকে ইয়ান আল্লাহ হাসে আর সুক্রিয়া আদায় করি এবং আর গ্রহণের হাসে হইম যে আর আর মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করি পেলে এবং মোতারাক্তিয়া হিসাবল্লা দোয়া করি পেলাই এবং আর সংশ্লিষ্ট যারা ইন্দ্র জড়িত গ্রহণের শান্তি রাখে সুখর রাখে ভালো রাখে এই কামনায় আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা সবাই উৎফুল্লভাবে জিনিস নিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং জিনিসটা যুক্তপূর্বকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাতকানিয়া 16 নম্বর আমাদের সাতকানিয়া ইউনিয়নে সদর ইউনিয়নে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও বনফুল কিশোরের চালক ওনার প্রতি বছরে আমি আমাদের এলাকার এই ইত্যাদিগুলো বিতরণ করে থাকি এবছরও ইনশাল্লাহ আগামী দিনেও এর চেয়ে বেশি করে দিতে পারার মতো অন্যান্য ইউনিয়ন সাতকানিয়া লোহাগড়ার জনঅনুষ্ঠান নেতা ওনাকে সবাই দোয়া করবেন আগামীতে যেন এর থেকে আরও বৃদ্ধি দিতে পারে এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের উপদেশ চেয়ারম্যান মহোদয় জনাব এম এম মোতারক সাহেব আমাদের হরিয়ানা দিলমুবারে
ইফতার সামগ্রী বিতরণ করছে, এজন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি উনি ভবিষ্যতে আরও বাড়িয়ে দেবেন এবং জনগণ সবাই সুযোগ সুবিধা নিয়ে দেবেন, এটাই আশা করি। এটা আশা করি ওনার জন্য আমরা দোয়া করছি। এবং এরিয়ার হন দায়িত্ব আছে কিনা উপজেলা চেয়ারম্যান? আমার আচ্ছা আচ্ছা, ওনার কার্ড ফোন দিয়ে ওনার আন্ডারে হজম দেয় এভাবে কি বেক দিয়ে হয় প্রত্যেক বছর দেনে? বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর আর বনফুলর চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা পরিষদর সম্মানিত চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আর হেমন্তলের চেয়ার হিসাব, 17 ইউনিয়ন প্লাস একখান পৌরসভা, তারা আজ ইফতারি সামগ্রী রমজান শুরুতেই আর শুরু করবি। আজ আর আর 17 ইউনিয়ন এবং এক পৌরসভা লইয়া আজ শেষ দিন আর আর সোনা আর সাতখানিয়া সদর আর নিজের ইউনিয়ন আর দিয়ে রে আজ সোনাখানি আজ আর এই কার্যক্রম আপাতত শেষ করগম। আর বাদ বাকি সাংবাদিক আছে, বিভিন্ন বিভিন্ন সংগঠন আছে, তারা আর করে এবং আরও যারা যারা প্রতি বছর আর দিই এই মতো রাস্তা পরিষ্কার সামগ্রী ইতারা আর করে সমন্বয় করি আর ইতার হাতে পৌঁছা দিয়ে ওই। সুতরাং আর আজ শেষ দিন এবং আর মানুষের হাতে জিনিসটির যে সঠিকভাবে সুন্দরভাবে হসের তেরগি ইয়ানুল্লাহ হাসান আর সুক্রিয়া আদায় করি এবং আর ব্যবহার হাসের হইম যে আর মাননীয় প্রধানমন্ত্রীলে দোয়া করি পেলাম এবং তারা চেয়ার হিসাবলে দোয়া করি পেলাই এবং আর সংশ্লিষ্ট যারা ইন্দ্র জড়িত ব্যবহার শান্তি রাহে সুখর রাহে ভালো রাহে এই কামনায়। আসসালামু আলাইকুম, সুন জয় বাংলা, জয় বাংলা। সবাই উৎফুল্লভাবে জিনিস নিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং জিনিসটা যুক্তপূর্বক ধন্যবাদ জানাচ্ছি। ইতরা কত লোক হতো তান বুঝলাম ফোন ফোন 30 মিনিট আজকে আমাদের সাতকানিয়া 16 নম্বর আমাদের সাতকানিয়া ইউনিয়নে সদর ইউনিয়নে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও বনফুল কিশোরের চালক ওনার প্রতি বছরে আমি
আমাদের এলাকার এই ইফতারিগুলো বিতরণ করে থাকি। এবছর ইনশাল্লাহ আগামী দিনেও এর চেয়ে বেশি করে দিতে পারার মতো অন্যান্য ইউনিয়ন সাতকানি আলু হাগারার জন অনুষ্ঠান নেতা ওনাকে সবাই দোয়া করবেন, আগামীতে যেন এর থেকে আরও বৃদ্ধি দিতে পারে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের উপদেশ চেয়ারম্যান মহোদয় জনাব এম এম মোতারক সৈয়দ সাহেব আমাদের হরিয়ানা দিলমুবারে ইফতার সামগ্রী বিতরণ করছে। এজন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি উনি ভবিষ্যতে আরও বাড়িয়ে দেবেন এবং জনগণ সবার সুযোগ সুবিধা উনি দেবেন, এটাই আশা করি। এটা আশা করি ওনার জন্য আমরা দোয়া করছি। এবং এরিয়ার হন দায়িত্ব আছে কিনা উপজেলা চেয়ারম্যান? আমার আচ্ছা আচ্ছা, ওনারা কাঠ ফোন দিয়ে ওনার আন্ডারে হজম দেয়, এভাবে কি বেক দিয়ে নে প্রত্যেক বছর দেনে? বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর আর বনফুলর চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আর হেমন্তলের চেয়ার হিসাব, 17 ইউনিয়ন প্লাস একখান পৌরসভা, তারা আজ ইফতারি সামগ্রী রমজান শুরুতেই আরা শুরু করবি। আজ আর আর 17 ইউনিয়ন এবং পৌরসভা লগে আজ শেষ দিন আর আর সোনা আর সবখানে 17 আর নিজের ইউনিয়ন আর দিয়ে রে আজ সোনাখানি আজ আর এই কার্যক্রম আপাতত শেষ করবম। আর বাদ বাকি সাংবাদিক আছে, বিভিন্ন বিভিন্ন সংগঠন আছে, তারা আর করে এবং আরও যারা যারা প্রতি বছর আর দিই এই মতো রাস্তা পরিষ্কার সামগ্রী ইতারা আরা করে সমন্বয় করিয়ে আরা ইতার হাসে পৌঁছা দিয়ে। তো সুতরাং আরা আজ শেষ দিন এবং আরা মানুষের হাসে জিনিসটির যে সঠিকভাবে সুন্দরভাবে হসের থেকে ইয়ানাল আল্লাহ হাসে আরা সুক্রিয়া করি এবং আরা গ্রহণের হাসে হইম যে আর আর মাননীয় প্রধানমন্ত্রীলে দোয়া করি পেলে এবং মোতারক সৈয়দ হিসাবলে দোয়া করি পেলাই এবং আরা সংশ্লিষ্ট যারা ইন্দ্রজড়িত ব্যক্তিগুলো যেন শান্তি রাখে, সুখর রাখে, ভালো রাখে, এই কামনায় আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।